শুভ সকাল। চাকমা কালচার অ্যান্ড রিলিজিয়াস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই আজকে ভিডিওতে আলোচনা করব পূর্ণ সৃষ্টির জীবনীর আলোকে ভোজন বা স্বয়ংদানের মাহাত্মতা সম্পর্কে আলোচনা। তো এই আলোচনা করার আগে যারা আমার চ্যানেল এখনও নতুন, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন। তো বন্ধুরা, যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পূর্ণ সৃষ্টি জীবনী আলোকে ভোজন বা স্বয়ংদানের মাহাত্মতা। সেদিন ভোর না হতেই পূর্ণ স্ত্রীকে জাগিয়ে দিয়ে বলল, ওগো মাঠে অনেকখানি জমির শ্বাস এখনো বাকি, আজকে যে কোনো রকমে তা শেষ করতে হবে, খাবার সময় আজ বাড়ি আসব না, তুমি আমার খাবার নিয়ে মাঠে যেও, অতিরিক্ত কাতুনিতে কি দেও বেশি হতে পারে, খাবার কিছু বেশি নেবে। স্ত্রীকে নির্দেশ দিয়ে কৃষক চলে গেল রাজগৃহে দূর প্রান্তের মাঠে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তার কানে ভেসে এল উৎসবের বাদ্যবাজনা। তখন তার মনে হতে লাগলো, আজ থেকে 7 দিন ধরে চলবে নক্ষত্র উৎসব, এই আনন্দের দিনেও পেটের দায়ে আনন্দ বলে গরুর পেছনে ছুটতে হচ্ছে আমাকে, গরিবের কোনো উৎসব আমোদ নেই। এমন সময় সে দেখতে পেল অদূরে জলাশয়ের ধারে জোপের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছেন চিবরধারী বৌদ্ধ ভিক্ষু। তার শান্ত সমাহিত মূর্তি তাকে অভিভূত করল। সে নাঙ্গল থামিয়ে এগিয়ে গেল ভিক্ষুর কাছে, ভক্তিভরে প্রণাম করে তার হাতে তুলে দিল দাঁতন এবং পাত্রবর্তি করে দিল জল। তিনি আশীর্বাদ করলেন, পুণ্যের হৃদয় আনন্দের কান্নায় কানায় ভরে ভরল। সে উৎফুল্ল চিত্তে আবার লেগে গেল নিজের কাজে। ভিক্ষু সারিপুত্র 7 দিন নীরব সমাপত্তি ধ্যানে মগ্ন থাকার পর ধ্যান ভঙ্গ করে শাসী পুণ্যের দেওয়া দাঁতন দিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে নিলেন। 7 দিনের পর আজ তিনি আহার করবেন। কথিত আছে নীরব সমাপত্তির পর সমাহিত ব্যক্তি যার হাতে প্রথম অন্নগ্রহণ করেন তার ভক্তি প্রদত্ত অন্নদান প্রত্যক্ষ ফল দেয়। চারিপুত্র জনহীন প্রান্তরে বিশ্রামের পর আহারের সময় পাত্র নিয়ে এগিয়ে আসতে লাগলেন শহরের দিকে। তখন পুণ্যের স্ত্রী স্বামীর জন্য ভাত তরকারি থালা নিয়ে সেই পদ্মরে চলছিল। চারিপুত্রকে দেখে সে থমকে দাঁড়ালো এবং মনে মনে বলতে লাগলো, এই মহাপুরুষকে যখনই দেখি তখন কিছু হাতে থাকে না, আবার হাতে যখন কিছু দেবার থাকে এই মহাপুরুষকে দেখতে পাই না। আমার পরম সৌভাগ্য আজ মহাপুরুষকে দেখতে পাচ্ছি, দেবার জিনিসও হাতে আছে। আমার পরম সৌভাগ্য আজ মহাপুরুষকেও দেখতে পাচ্ছি, দেবার জিনিসও হাতে আছে। সে একান্ত ভক্তি ভরে চারিপুত্রের পাত্রে ভাত তরকারি ঢেলে দিতে লাগলো। ডালতে ডালতে যখন থালায় অর্ধেক ভাত তরকারি অবশেষ রইল, তখন তিনি হাত দিয়ে আর দিকে বারণ করলেন। নারী বলল, প্রভু এই একজনে আহার মাত্র সমস্তটুকু নিঃশেষে গ্রহণ করে দাসীকে অনুগৃহীত করুন। চারিপুত্র বাধা দিলেন না। পুণ্যের পত্নী শূন্য থালা নিয়ে বাড়ি ফিরে গেল।
বাড়িতে গিয়ে সে আবার চাল সংগ্রহ করে স্বামীর জন্য রাঁধতে লাগল। এদিকে পূর্ণ বেলা দ্বিপ্রহর পর্যন্ত নাঙ্গল শসে কিদের চালায় শস্য সহ করতে না পেরে গরু ছেড়ে দিয়ে গাছের ছায়ায় শুয়ে পড়ল এবং পত্নীর ফানো কত পানে ছেয়ে রইল। তার বিলম্বের জন্য পূর্ণ বিপদের কথা চিন্তা করে উৎকণ্ঠিত হল, কিন্তু তার ক্লান্ত দেহে এক পা ও অগ্রসর হতে চাইল না। এমন সময় দূর থেকে দেখা গেল পত্নীকে আসতে। পত্নী ভাবতে লাগলো, না জানি আমার স্বামী কিদের জ্বালায় আজ আমার বিলম্বের জন্য কি করে বসে। সে দূর থেকেই অনুনয়ে সুরে বলল, প্রাণনাথ আজ আমায় ক্ষমা করো, তোমার অন্ধ দিয়ে আজ মহাপুরুষ চারিপুত্রের সেবা করেছি, তাই এত দেরি হল। পূর্ণ পত্নীর কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে জিজ্ঞেস করল, কি বললে প্রিয়ে? আমার অন্ধ দিয়ে ভিক্ষু চারিপুত্রের সেবা করেছ? পত্নী বলল, হ্যাঁ ফানোনা। পূর্ণ এই সৌভাগ্যে কি করে হলো এই প্রসঙ্গ নিয়ে বাক্যলাভ করতে করতে পূর্ণ তৃপ্তির সঙ্গে আহার করল। আহারান্তে তার প্রশান্ত দেহে ঘুমে ঢলে পড়ল। পুরুষের বাক্য পরিবর্তনের বিষয়ে দেবতাও টের পায় না, মানুষ কি করে জানবে? পরে জমি শ্বাস করে যে অতি কষ্টে সংসার যাত্রা নির্বাহ করেছিল, আশাতীত তবে তার বাক্য পরিবর্তন হবে কে জানত। শাশী পূর্ণের আর বেশি দিন লাগল না, বেশি দিন নাঙ্গল ধরে গরুর পেছনে ছুটতে হলো না, তার বাক্য সুপছন্দ হলো। বিপুল বিত্তের অধিকারী হয়ে সে সৃষ্টি সত্র লাভ করল। রাজগৃহের উপকণ্ঠে গড়ে উঠল তার কানন ঘেরা বিশাল প্রসাদ। নির্দিষ্ট শুভ দিনে গৃহে প্রবেশ ও সত্রলাভ উপলক্ষে বিরাট অনুষ্ঠানের আয়োজন হল। বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ আমন্ত্রণ হয়ে অনুষ্ঠানকে পবিত্রীকৃত করলেন। সাত দিন ধরে দানসত্র মুক্ত রাখা হল। অনাথ দরিদ্রদের জন্য মহাসমারোহে সুসম্পন্ন হল উৎসব। সৃষ্টিপূর্ণ অল্পদিনের মধ্যে দাতা ধার্মিক ও মহাপরোপকারী রূপে পরিচিত হলেন। রাজগৃহের জনসমক্ষে তার সম্মান প্রতিপত্তি ও যথেষ্ট বেড়ে গেল। নিরোধ সমাপত্তি দিয়ান থেকে উত্থিত ভিক্ষু সারিপুত্রকে প্রথম অন্নদানের পর তারা আজ ইহজীবনে প্রত্যক্ষভাবে ভোগ করতে লাগল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আলোচনা শেষ করলাম।